ঝাল ঝোল সর্ষে ভাপা অনেক তো হলো। এবার একবার মাছ দিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখুন, আগের সব রেসিপি ভুলে যাবেন। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি মাছ দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যার নাম হলো মাছ মাখা। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে ভুলবেন না। বাড়িতে অতি অবশ্যই বানান আর গরম ভাত দিয়ে সবাইকে খাওয়ান, নিজেও খান, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। ভালো কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি অবশ্যই লাগবে। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই মাছের ইউনিক একটা রেসিপি। এখানে আমি মোট 3 পিস কাতলা মাছ নিয়েছি। এই সেম জিনিসটা আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন। এবার এখানে আমি প্রথমে দিয়ে দিলাম মাছের গায়ে নুন আর অল্প একটু হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে আমি এখানে মেখে নিচ্ছি। মাছগুলো মাখা হয়ে গেলে মিনিট 10 আমি একটু রেস্ট করতে দেব আর তারপর মাছগুলোকে আমি ভেজে নেব। তাহলে ফিরে আসছি 10 মিনিট পর। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল আমি গরম করে নিয়েছি মাছগুলোকে ভাজার জন্য, আর তারপর এখানে একে একে আমি মাছগুলোকে দিয়ে দেব। আর মাছগুলোকে মোটামুটি 1-1 পিট 1.5 থেকে 2 মিনিটের জন্য টাইম নিয়ে ভেজে নেব। খুব মারাত্মক কড়া করে কিন্তু মাছটাকে ভাজবো না, তাতে কিন্তু খুব একটা বেশি ভালো লাগবে না। একটু হালকার থেকে একটু বেশি, মানে মিডিয়াম কড়া করে আমি মাছগুলোকে এখানে ভেজে নিচ্ছি। আর মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এবার তেল থেকে তুলে নিচ্ছি। তুলে একটা প্লেটের মধ্যে রেখে একটু ঠান্ডা করে দিয়েছি। আর এইবার আমি একটা কাজ করব, সেটা হচ্ছে মাছের কাঁটাগুলোকে বেছে নেব। এটা একটু সময় সাপেক্ষ, তবে মোটামুটি খুব ইজি। যদি আপনারা পেটির মাছ দিয়ে করেন তাহলে তো হয়েই যাবে। এখানে কাঁটাগুলো বাছা হয়ে গেছে, কাঁটাগুলো ফেলে দিয়েছি। আর এই যে মাছ বাছাটা ছিল তার মধ্যে আমি এখানে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে এরকম কুচি করে কেটে নেওয়া হয়েছে। আর তার সাথে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ আদা কুচি, দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, সেটাকেও এরকম কুচি করে নেওয়া হয়েছে, আর দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের কাছাকাছি ধনে পাতা কুচানো। এবার দিয়ে দেব আরেকটা জিনিস, সেটা হচ্ছে নুন। আমি মাছের মধ্যে ভাজার সময় নুন দিয়েছিলাম, সেইটা মাথায় রেখে কিন্তু নুনটা দেব। আর দিয়ে দিলাম আমচুর পাউডার 1/2 টিস্পুন পরিমাণ, আর সব শেষে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল, এটা অতি অবশ্যই দেবেন। দিয়ে এবার হালকা হাতে মাছগুলোকে আমি মেখে নেব। এটা কিন্তু একদমই বেশি মানে চটকে মাখবেন না, জাস্ট হালকা হাতে মাছগুলোকে মেখে নেবেন, তাহলে কিন্তু এই দারুণ স্বাদের মাছ মাখা একদম সার্ভ করার জন্য রেডি। শুধু চাই একটু গরম ভাত আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা, তাহলেই কিন্তু আর কিছু লাগবে না। পুরো ভিডিওটা দেখেছেন আশা করি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর অতি অবশ্যই বাড়িতে বানান আমাকে জানান কেমন লাগলো। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।